মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। ঘড়িতে এখন বাজে 9:30। আমি তোমাদের জাস্ট এখনই তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম, আর আজকের আমার ব্রেকফাস্ট দিয়ে তোমাদেরকে শুরু করলাম। আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে রুটি, আর তার সাথে ছিল, মাসিকে বলেছিলাম একটুখানি শিমুইয়ের মানে পায়েস করতে, শিমুই দিয়ে রুটি খাচ্ছি। দেখো আমি রুটিটা খাওয়ার পরে, টিফিনটা করার পরে একটু বাজারে যাব। আর এটা অনেকদিন বাদে এরকমটা মিষ্টি আইটেম দিয়ে রুটি খাচ্ছি, দেখতে এরকম হচ্ছে। দেখো সকালবেলাটা মানে অনেকক্ষণ টায়ার্ডনেস ছিল, সকালের এনার্জিটা অতটা পাইনি। তো ডিউ টু আমার ছেলে মেয়ে, ওদের সাথে অনেকদিন দেখা হয় না, ওটা একটা মন খারাপ, সেটার জন্য একটু মন খারাপ ছিল। দেখছি কি করা যায়, আজকে যদি কাজ টাজ করে বিকেলবেলা যদি পারি একটু ওদের সাথে দেখা করতে গেলেও যেতে পারি, পরে আবার তোমাদের সাথে আসছি। এখন টিফিনটা খেয়ে নিই, হ্যাঁ ব্রেকফাস্টটা করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, সানডে লাঞ্চ তৈরি করছি। এই দেখো পটল, পটল কেটে রেখেছি, পটল পোস্ত করব। পটলের আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলছে যে পটলের একটা প্রিপারেশন করো, পটল দল মানে আমাদের আগের এক মাসি ছিলেন, তিনি পটলের দলমা খাওয়াতেন। তো ঠিক আছে, আমি পটল করছি, তোমাদেরকে শেয়ার করছি। আসছি বন্ধুরা, আমি পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি, এটাকে নুন দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ব্রাউন করে ভাজব, মিষ্টি লাল করব না, মিষ্টি করে ছিলে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে যাবে বন্ধুরা পোস্ত, সর্ষে, আর যেভাবে আমি রান্না করবো তোমাদেরকে শেয়ার করবো। চলো, আমি পটলগুলো এরকম করে ফ্রাই করে নিলাম, অনেকটাই একদম মানে বলতে গেলে মানে 50%-এর বেশি কুক করা হয়ে গেছে, ফ্রাই করে ফেলেছি। এবার আমি এটাকে তেল গরম করতে দিয়েছি, এবার আমাকে এখানে আমি কালো জিরে ফোড়ন দেব, অবভিয়াসলি কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন। এবার আমি এই যে পেস্টটা করব, এখানে আমি দিয়েছি পোস্ত বাটা দিয়েছি ম্যাক্সিমাম, আর অল্প একটু সর্ষে বাটা দিয়েছি। দেখো এটা এখানে যাবে তোমার হলুদ গুঁড়ো,
লঙ্কার জিরে লঙ্কার গুঁড়ো দেব, চিলি পাউডার অল্প একটু দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করছি, পেস্টটা করে তেলের মধ্যে দিয়ে এইরকম, এই যে পেস্টটা। পেস্টটা দেখো বন্ধুরা আমি এরকম করেছি, পেস্টটা আমি এবার কড়াতে ঢেলে দিচ্ছি। পটলের দলমা দোলমা যাই বলো না কেন, এটা কমপ্লিট আমি বন্ধ করে দিচ্ছি। আমি এটাকে বলি পটল পোস্ত, আর আমার হাজব্যান্ড এটাকে বলে পটলের দোলমা নাকি দলমা আমি জানি না, তবে এটা মানে ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি। এটাকে আমি প্লেটিং করছি, একদম কমপ্লিট, একদম পুরো গ্রেভি, একদম গায়ে গায়ে গ্রেভি একদম কম, আর প্রচণ্ড সুস্বাদু হয়েছে এটা, একদম ভাতে মানে ভাতের জন্য এটা একদম প্রপার। রাখছি, এবার আমি এটাকে প্লেটিং করব বন্ধুরা, আমি এইটার মধ্যে রাখব। বন্ধুরা সবসময় আমি এই কুকার মানে কুক ওয়্যারটাকে এর গুণগান করতে থাকবো, দেখো কড়াতে হলেও টু সাম এক্সটেন্ট কিছু লাগতোই লাগতো, দেখো বন্ধুরা কিচ্ছু লাগেনি একদম কমপ্লিট। আমি এটাকে পুরো আবার সুন্দর করে কাছি এটার মধ্যে রাখছি, রাখবো। তো এটা হচ্ছে গিয়ে আমার পটল পোস্ত, ভীষণ সুস্বাদু হয়েছে খেতে, মানে খেতে মানে আমি একটু টেস্ট করে দিয়ে নুনটা আমি একটু রান্নার সময় আমি একটু টেস্ট করি, অনেকে করে কিনা জানি না, আমি একটু টেস্ট করি। এই যে কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়েছে, কমপ্লিট একদম দারুণ। দারুণ দারুণ দেখতে হয়েছে, দেখো টেস্ট তো অসাধারণ। এটা তোমরা বন্ধুরা বানিয়ে বানাতে পারো বাড়িতে, এরকম অনেকেই জানো আমরা বাঙালিরা আমরা করি এটাকে, ট্র্যাডিশনাল একটা ডিশ। আমি এর অনেক কিছুদিন আগেও মনে হয় এটা করেছিলাম, তো আমি আমার সানডে লাঞ্চে আমি এটাকে যুক্ত করলাম, আর এটা ভীষণ টেস্ট হয়েছে খেতে, তোমরা এটা ট্রাই করতে পারো বন্ধুরা। বন্ধুরা আমি একটা আজকে লাঞ্চের যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বোয়াল মাছের, কি বলবো, বোয়াল মাছের একটা প্রিপারেশান তোমাদের দেখাচ্ছি। নুন হলুদ মাখালো, এই নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে যাবে হচ্ছে একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে এবং সব মাখিয়ে কাঁচা তেল দিয়ে কড়াতে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এই এই একটুখানি আদা দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দেব,
এটার সাথে কাঁচা তেল দিয়ে মাখছি, সামান্য একটু। আমি এটা অ্যাডিশন অ্যাড করলাম, কোনোদিন করিনি, আজকে করলাম। সামান্য একটু পোস্ত বাটা ছিল, পোস্তটা বেটে এর মধ্যে দিলাম। এটা যতটা আমি গ্রেভি রাখবো বন্ধুরা, আমি এই মাছগুলো যাতে ডুবে যায় এরকম জলটা আমি দিলাম। আর কি দেবো, আর একটু কাঁচা তেল, লবণ। একটু মাছে ছিল বলে আমি একটু কমই দিলাম। এটা কিন্তু এখন চাপা থাকবে বন্ধুরা, এটা একদম পুরো গা মাখা একটা ঝোল মতন হবে। এটাকে বলে বল মাছের ভাপা। আমি আমার এক জায়ের কাছ থেকে আমি এটা শিখেছিলাম। আমি এটাকে এই চাপাটা দেবো, সিমে দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে দিলাম। কিছুক্ষণ 5 মিনিট পরে আমি এসে দেখবো, তোমাদেরকে দেখাবো, ততক্ষণে আসছি। বন্ধুরা, আমার বোয়ালের যে ভাপা আমি একসঙ্গে মাখিয়ে যেটা করেছিলাম, দেখো কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সুন্দর সুস্বাদু মানে সুস্বাদু তো অবশ্যই দেখতে, মানে দারুণ দারুণ। এটা কমপ্লিট হয়েছে, দেখো এটা কমপ্লিট হয়েছে। এবার এটাকে আমি প্লেটে রাখছি, এটার মধ্যেই রাখি। দেখেছ কি সুন্দর হয়েছে, এই মশলাগুলো কমপ্লিট গুলো কাটানো অসুবিধা হচ্ছে। আমার মাকে দেখতাম নারকেলের খোল দিয়ে এটাকে একদম পুরো চেঁচে নিত, কোনো মশলা নষ্ট করতো না। বোয়াল মাছের ভাপা, ভাপা বোয়াল মাছ আমি সমস্ত মশলা দিয়ে আমি একদম একবারে বসিয়েছি। এটা দুরো মানে মানে দুরন্ত বলবো না, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট লাগে খেতে। এটা আমার এক জায়ের কাছ থেকে শিখেছি, আমার কাছেই থাকে, আমার নিজের জা না, মানে আমার পিস্তত যা বড় যা, তো দিদি বলেছিলেন এইভাবে করে দিও। তো আমার হাজব্যান্ড বলছে তুমি বাম কেন এনেছো বল মাছ, বল মাছ আমার ভালো লাগে না। ওকে না খাবে ওই মানে ইয়ে করলো, ঠিক আছে। আর মাসিক তো আজকে কতদিন নিরামিষ জানি না, তো আমি এই দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, দেখো দারুণ দারুণ। আজকে সানডে পুরো লাঞ্চ তোমাদেরকে শেয়ার করলাম, ভাত হয়ে গেছে, এটাকে মুগ ডাল বসিয়েছি কুকারে, দেখো এই যে কুকার, এখানে জল, এটা আমার হাজব্যান্ড স্নান করবে, জল হয়ে গেছে বন্ধ করে দিই। টাটা বন্ধুরা, পরে আবার আসছি, অনেক পরে আসবো, এখন নয়। ফ্রেন্ডস দেখো শঙ্কর আজকে বাড়ি এলো, শঙ্করকে আজকে বাড়িতে এনেছি। দেখেছো কত রোগা হয়েছে, ওয়েট লস করেছে 16 কেজি, 16 কেজি 2 মাসে 2-3 মাসে। তো আমি মানে পুরোপুরি, ও আমাকে বলছে ওর ওজন নাকি এখন 64। আমি রাত্রিবেলা ওদের কাছে ফোন করে জানবো, তো রিডিউস অনেক হয়েছে দেখো বন্ধুরা। হ্যালো বল শঙ্কা, হ্যালো বল। এই যে দেখো এইসব, এই প্যান্টটা ওর হতোই না। দাঁড়া এদিকে গায়ে আমার সাথে একটু কথা বল, সব কাজ করে বাবাকে আনতে গেছিলাম। আর
রমণকে পরে আনবো, দুটোকে সামলাতে পারবো না, ওকে এখন একটুখানি ডাক্তার দেখাবো, একটু রোগা হয়ে গেছে, মুখ চুপ চুপ কেমন লাগছে, একটু খাওয়াটা কম খাচ্ছে, তাই একটু অনেকদিন দেখি না, ঠিক আছে চল ডাক্তারও দেখা হবে, একটু থাকবে, এক সপ্তাহ পরে বাবা যাবে, রোগা হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল খুব ঝটপট। শঙ্কু একটুখানি তোকে আমি একটু ইয়ে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, ভালো লাগবে কি এই একটু বাবা দেখো। আচ্ছা আমি আমার কিছুতেই টমেটো সস নেবে না আমার ছেলে। না বাবা রেখে দেয়, যেটা সস দেয়া বন্ধুরা সেটা হচ্ছে আমার ছেলে খাবে না, যেটা সস ছাড়া সেটা আমার ছেলের। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা এটা সস ছাড়া টমেটো সস কিছুতেই নেবে না, আমি নিয়েছি আমার, এটা এটা আমার আর এটা হচ্ছে শঙ্কর। চলো প্লেটিং হয়ে গেল, চলো শুধু সৈনিকে মিস করা, সৈনিকে নিয়ে তো সৈনিকে একবারে আনবো না, শঙ্কুকে দিয়ে আসবো যখন আবার সৈনিকে নিয়ে আসবো, সৈনিরও একটা চেক আপ দরকার আছে ডাক্তারের, শঙ্কুকে একটু চেক আপের জন্য এনেছি। বন্ধুরা চলো আমরা স্ন্যাক্স শেয়ার করলাম, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। হ্যালো ফ্রেন্ডস, এখন একটু বসলাম, এখন ইয়েটা চাউমিনটা খাবো। কোনো দিন আমার মনে পড়ে না আমি এরকম টাইমে চাউমিন খাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি আজকে লাঞ্চটা সেরে শঙ্কুকে আনতে গেছি, খুব টেনশন নিয়ে গেছিলাম, তো এখন একটু খিদে পেয়েছে আর এখন খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমার সেই আজকে সানডের যে লাস্ট পার্টটা আমি তোমাদেরকে একদম তাই শেয়ার করতে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আমি আজকে একটুখানি আমার ডিনারটা শঙ্কু এসছে, তো শঙ্কু বলছে মা তুমি আগে খেও না, তুমি আমার সাথে খাবে, তো আজকে শঙ্কুর সাথে আমি ডিনার করব। তো শঙ্কু যেই শুনেছে যে আমি আর্লি ডিনার করছি, বলছে মা তাহলে পুজোর সময় এসে থাক, এসে যখন থাকবো তখন আমি তুমি আমার সাথে খাবে, তুমি আগে কেন খাবে,
ওরা তো খুব এই রকম বুঝতেই পারছো। তো আজকে আমি রাতের খাবারটা ওর সাথে খাবো, কারণ স্ন্যাক্সটা খেয়েছি ওর সাথে খেয়েছি। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে যেটা রাতের ডিনারের পরে তোমাদের সাথে শেয়ার করি সেটাই এখন শেয়ার করছি। আর আজকে আমার দিনটা কীরকম ছিল শোনো, সকালবেলা ঘুম থেকে উঠতে আমার মনটা একদম উঠতে চাইছিল না, মানে যে এনার্জি নিয়ে আমি প্রতিদিন উঠি সেই এনার্জিটা আমার ছিল না, বিকজ আমার মনটা পড়ে রয়েছে কারণ শঙ্কর মানে 30th জুলাই ওর জন্মদিন, আগামী পরশু দিন মানে মঙ্গলবার শঙ্কর জন্মদিন। তো শঙ্কর জন্মদিনে এতদিনে ইয়ে ছিল, শঙ্কর সাথে আমার কথা হয়েছে যে তোমার জন্মদিনে আমি যেতেও পারি নাও যেতে পারি, স্কুল থাকবে তো মানে পরে তোমাদের সেলিব্রেশনটা পরে হবে, শঙ্কর মেনে নিয়েছে সেটা। তো আজকে গিয়ে যখন শঙ্কুকে নিয়ে আসছি তখন শঙ্কর তো বুঝতেই মানে জানতেই পারেনি যে বাড়িতে আসবে, ও ভেবেছে ডাক্তার দেখাতে যাচ্ছি মার সাথে। তো এই জন্য একটা ওই জন্মদিনে এই ওর এখন 26+ মানে 27 বছর পূর্ণ হবে, কিন্তু ও তো একদম জানোই তোমরা সবাই যে একদম চাইল্ড লাইক। তো ওর জন্মদিনটা আমি আর ওর বাবা বলছিলাম যে এই প্রথম শঙ্কর জন্মদিন কে আমরা পাবো না শঙ্ককে, এটা ভেবেছিলাম আর কি, আমি চুপচাপ ছিলাম তো সেটা হতে দিলাম না। তো শঙ্ককে এনি হাউ শঙ্ককে নিয়ে এসেছি। তো এবার হোস্টেল থেকে ফোন করে আমাকে বললো বড়দি যে আপনি যেটা করেছেন সেটা শঙ্কর একটা রিওয়ার্ড হলো, কিন্তু আপনি কিন্তু সৈনির জন্য এটা ভাববেন, সৈনির বার্থডেও কিন্তু আসছে, সৈনির জন্মদিন সেপ্টেম্বরে, ডেটটা মানে 16 সেপ্টেম্বর। তো সেটা হচ্ছে সেই দিনও কিন্তু সৈনিককে সেটা করবেন, সৈনিকের জন্মদিনে 2 বছর ধরে সৈনিক জন্মদিন ওখানেই হচ্ছে যতবারই, কারণ সৈনিক জন্মদিন এমন সময় হয় তখন আমার খুব হ্যাট্রিক থাকে, স্কুলের অসুবিধে থাকে, শঙ্কর ক্ষেত্র তাই হয়, কিন্তু শঙ্কর বাড়িতে থাকতো রাত্রিবেলা এসে ওকে সেলিব্রেট করতাম আমরা রাত্রিবেলা, আমি শঙ্কর ওর বাবা। তো এটা একটা মন খারাপ ছিল যে সেই মন খারাপটা আজকে মুক্তি পেলাম আর ওকে বাড়িতে এনেছি, কিছুদিনও থাকবে, 10 দিন 10 এক মতন থাকবে, কারণ ওকে একটু ডাক্তারের চেক আপ করাবো, একটু মানে পুরো থরো একটুখানি আবার একটুখানি দেখাবো। তো এখন পরীক্ষা স্কুলে, 4 দিন পরীক্ষা, খুব মানে এখন হ্যাট্রিক থাক মানে আর বেশি সময় দিতে পারবো না, সেজন্য শঙ্ককে নিয়ে এলাম আজকে। আর সকালবেলা উঠে টিফিন করে বাজারে গেলাম, বাজার থেকে বাজার মাছ মাংস ইত্যাদি যেগুলো আনি আমি সপ্তাহে একটা স্টক করে রাখি, সব আনার পরে এই তো চলছে আমার কথা। দেখো এখন আমার হাজবেন্ডের কাশি উঠেছে, আমি এখন বন্ধ করছি, পরে আসছি বন্ধুরা। তো আজকে সকালবেলাটা মানে ওইভাবে কাটার পরে আমি প্রচণ্ড এনার্জি গেইন করলাম যে না আমাকে আজকে সৈনিক শঙ্খকে দেখতেই যেতে হবে যে ওরা কেমন আছে, মনটা বাজছিল মানে কিছুতেই আটকাতে পারছিলাম না। তো আমি দেখো আজকে রেসিপি শেয়ার করলাম, রেসিপি শেয়ার করার এমনি রান্না করার মধ্যে পার্থক্য তোমরা যারা ব্লগ করো তোমরা সবাই জানো, রেসিপি শেয়ার করার পরে আমি আবার স্নান করে খেয়ে এবং স্নান খাওয়া একদম দেনান্দের ড্রেস করে একদম সঙ্গে সঙ্গে চলে গেলাম, কারণ বৃষ্টি, সেই বৃষ্টিটা রাস্তায় মাথায় এলো, বৃষ্টি নিয়ে গেলাম। তো এবার শঙ্ককে নিয়ে এসেছি, সৈনিক ভীষণ ভালো ছিল, সৈনিক আসতে চায়নি, বলছে মা আমি তাহলে কবে যাব বাড়িতে, আমি বললাম তো ঠিক আছে তোমাকে পরে নেক্সট টাইমে নিয়ে আসবো। তো আমাকে শঙ্ককে আর আমাকে টাটা দিল বলে সাবধানে যাবে মা। তো কখনো কখনো সৈনিককে হোস্টেলে গিয়ে যখন দেখা করতে যেতাম মানসিক পরিস্থিতি সবসময় ঠিক থাকতো না, কখনো কাঁদ্দ মানে নানা রকম অভিযোগ করতো, আজকে যেটা দেখলাম বেশ একটা বেশ মানে বেশ মনটা একদম কাম অ্যান্ড কোয়াইট খুব সুন্দর মনে আছে, মানে একদম ওর মধ্যে কোনো ডিসঅর্ডার নেই বা ওর মানে টেনশন বা ডিপ্রেশন ছিল না, আমার ভালো লাগলো। তো রিজনটা মানে মেনটেন করলো আর কি, এটাই ছিল আমার একটা আজকে রবিবারের দিন। এখনও রবিবারটা পুরোপুরি মানে রাতটুকু আছে কাটেনি, তবে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারি যে আমার সুপরিকল্পিত চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি আজকের দিনটাকে আমি এইভাবে যেভাবে আমি দিনটাকে কাটিয়েছি আমি সত্যি সত্যি আমি নিজেকে নিজে হাক করছি যে না আমি একটা ঠিক কাজ করেছি, আমি এইভাবে নিজেকে নিজে হাক করে নিজেকে নিজে পুরস্কৃত করে আমি জীবনে বাঁচতে চাই। তো বন্ধুরা আমি নিজেকে 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 নিজে অভিনন্দিত করছি, আমি ভীষণ খুশি, আমার সপ্তাহটা ভালো কাটুক, সবার মঙ্গল হোক, আমার পরিবারের সাথে সাথে সবার প্রত্যেকটি মানুষের শুভ হোক ঈশ্বরের কাছেই কামনা করি। আর আমি তো সত্যি কথা বলতে আমি একটা ভাঙা সংসারের একজন কাণ্ডারি হয়ে আছি, আমার নানা রকম দৌর্বল্য নানা রকম সমস্যা,
তার মধ্যে আমি সত্যি সত্যি আমি ভীষণ নিজেকে আমি মনে করি যে সত্যি আমাকে ঈশ্বর এত দিয়েছে, আমি এত আমি এতটা আমাকে দিয়েছে, আমি আরও কিছু করতে পারবো, অনেক 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 কিছু করতে পারবো। যা কিছু করেছি খুব সামান্য কিছু করছি। তো সবার কাছে আমার আবার বলছি যে তোমরা সবাই ভালো থেকো, আমার তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে ওয়াচ করো, আর অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট ওয়াচ করে কিছু কমেন্ট করো। এমন কিছু কমেন্ট করো না যাতে স্প্যাম আসে। আমি বুঝতে পারছি না যে আমার সাবস্ক্রিপশন সমানে বেড়ে যাচ্ছে আবার সমানে কমে যাচ্ছে, আই ডোন্ট নো, আমি জানি না কিসের জন্য। আমি মানে আমি কারোর কোনো দিন কোনো কমেন্ট আমি এরকম যদি কমেন্ট এরকম আগে বুঝতাম না যখন, তখন আমার 2-1 বার ভুল হয়েছিল, সেটা আমি শুধরে নিয়েছি যখন জানতাম না যে স্প্যামটা কী, বা তাড়াতাড়ি করে হয়তো কমেন্ট করেছিলাম। এটা একদম খুব তাড়াতাড়ি একদম শুরুতেই আমি এটা বুঝতে পেরেছি, আর আমি জেনে বুঝে কখনো এসব ভুল করিনি। বন্ধুরা তোমরাও করো না কাউকে এরকম। যে যার চ্যানেলকে একটু এগিয়ে মানে যে যার চ্যানেল মানে মানে যেভাবে যে চ্যানেলে কাজ করছে করতে দেয়া হোক, আশা করি বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই সবাইকে সাহায্য করবে। আমি যতটা পারি আমি আমার বন্ধুদের সাহায্য করছি, আশা করি তোমরাও আমাকে সাহায্য করবে। কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন। ভালো থেকো, আবার সোমবার দিন নতুন ব্লগ নিয়ে আসছি। ভালো থেকো, টাটা, গুড নাইট।